চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে এ উপলক্ষে নগরীর তলায় তিন হাজারেরও বেশি মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে পার্থ ধন্যবাদ রাজু পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে আজকে সকাল থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে তার ধারাবাহিকতায় এখন কিন্তু সন্ধ্যার পর এলাকায় যে সিআরবি এলাকায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে এই পুরো সিআরবি এলাকায় কিন্তু নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত এবং এই পুরো সিআরবি এলাকাকেই এলাকাকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যার মূল কারণ কি হচ্ছে অন্ধকার থেকে অন্ধকার কেটে আলো আসবে সেটি সাধারণ মানুষজন এ অন্ধকার কেটে আলোর পথে ধাবিত হবে সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু পুরো সিআরবি এলাকায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হবে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার মোমবাতি একসাথে এখানে প্রজ্বলন করা হবে প্রধান অতিথি আসলেই কিন্তু এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যার অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহার এছাড়া চট্টগ্রামের পুলিশ কমিশনারও তার সাথে উপস্থিত থাকবেন এছাড়া আমরা দেখছি চট্টগ্রামের যে ষোলোটি থানা রয়েছে সেই ষোলোটি এলাকা থেকে ষোলোটি থানা থেকে কিন্তু বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং আজকে যে মোমবাতনি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে কিন্তু তারা সবাই মিলে একসাথে অংশগ্রহণ করবে পুলিশ বলছে এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু সকল অন্ধকার কেটে মানুষ আলোর পথে ধাবিত হবে সকল মাদক থেকে শুরু করে জঙ্গিবাদ থেকে শুরু করে সমাজে যত অনাচার রয়েছে অত্যাচার রয়েছে সকল অনাচার অত্যাচার কেটে যে মানুষ আলোর পথে ধাবিত হবে কিন্তু জন্যই আজকে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে চট্টগ্রামের পুরো এলাকায় আলোকময় আলোক বিয়েস্যায় সজ্জিত করা হয়েছে সেক্ষেত্রে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা দেখেছি সকালে নগরী জি সিন মোড় এলাকা থেকে বর্ণাঢো র্যালির আয়োজন করা হয়েছিল সেক্ষেত্রে প্রচুর মানুষ নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে এই র্যালিতে অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে সবারই একটি বক্তব্য হচ্ছে একসময় পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বটুকু ঘুচিয়ে পুলিশ এবং সাধারণ মানুষ সাধারণ জনতা সবাই একসাথে মিলে কাঁধে কাঁধে হাত রেখে সবে একসাথে মিলে হাত রেখে কাজ করবে সেই প্রত্যাশাটুকু এখানে করছেন সেক্ষেত্রে কমিউনিটি পুলিশের মাধ্যমে কিন্তু বিগত কয়েক বছরে সাধারণ মানুষের সাথে পুলিশের যে আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে সেটি কিন্তু অব্যাহত রাখতে চায় এখানকার সাধারণ মানুষজন থেকে সব পুলিশের সর্বস্তরের উদ্ধতন কর্মকর্তারা তারই আলো তার তারই প্রেক্ষিতে কিন্তু আজকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে তো এই ছিল আমার কাছে নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর রাজু চট্টগ্রাম থেকে কমিউনিটি পুলিশিং ডে এর সবশেষ খবর জানাচ্ছিলেন পালনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ